গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, একটু কম কম ভালো আছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, ভালো না থাকার কারণ হচ্ছে কালকে রাত্রে যখন শুনলাম তখন প্রায় 11:30 বাজে। তার কিছুক্ষণ পরে দেখি বাবাইয়ের ঘুম জ্বর। তো বুঝতেই পারছো, বাচ্চার যদি শরীরটা খারাপ থাকে মায়েদের মন আর কতটা ভালো থাকতে পারে, তাই না? তো একটা ভালো খবর কি, সকাল থেকে আর কোনো জ্বর টর আসেনি। আর জ্বরটা আসার কারণটাও আমি বুঝতে পারলাম না, কারণ ওর সারাদিন এখন কোনো সর্দি নেই, কাশি নেই, কিচ্ছু নেই, হঠাৎ শুধু দেখি রাত্রে জ্বর। তো ঘরে তো জ্বরের ওষুধ আনাই থাকে, এটা তো জানোই, বাচ্চা ঘরে থাকলে তার ওষুধ টষুধ রাখতেই হয়। P250 ছিল ওর লিকুইড, যেটা 5 ml খাওয়ানোর ছিল আমি খাইয়েটাই দিলাম। তো একটুখানি বমি টমি করলো, একটু শরীরটা জ্বর টর আসলে যা হয়, আর হজমটাও হয়তো ভালো হয়নি, ওই জন্য বমি টমিও করেছিল, তারপরে ঘুমালো। তো তারপর দিয়ে আর জ্বর আসেনি। তাও আমি আজকে দুপুরে একটা ইয়ে খাইয়ে দিলাম, কি বলে, ওই ওষুধটা একটু খাইয়ে দিলাম, বাকি আর কোনো টেনশন নেই। তো আর করোনা আসার পর থেকে তো জ্বর সর্দি শুনলেই তো মানুষের একটা টেনশন হয়ে যায়, বুঝতেই পারছো। আর যেহেতু ছোটো বাচ্চার ব্যাপার, সেখানে তো টেনশন ব্যাপারটা থাকেই, তাই না? আর অনেকদিন ধরে ভাবছিলাম, এখানে একটু ঠান্ডাও পড়েছে, খুব যে ঠান্ডা তা না, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে হতে পারে। আর এই ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য আমার হাজব্যান্ডেরও খিদে পেয়ে যায়, মানে থাকতে থাকতে ওর বিভিন্ন রকম জিনিস খেতে ইচ্ছা করে। তাই ওর ছোটোবেলাকার স্কুলের লাইফের কথা মনে পড়ে গেল, যে আমি ছোটোবেলায় স্কুলে আলু কাবলি খেতাম, খুব ভালো টেস্টি টেস্টি আলু কাবলি বানাতাম অফিস স্কুলের সামনে কেউ কোনো কাকু, তো তার কাছ দিয়ে খেতে খুব ভালো লাগতো। তো সেই জন্য আমার কাছে অবদার করে বসলো যে আলু কাবলি বানাও। তো চলো আমি আজকে আলু কাবলি বানাবো আর তোমাদেরকে দেখাবো আমি কীভাবে বানাই। অনেকেই বানাতে থাকো এটা জানি, জানো, তাও আমার কী বলো তো, ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা আমার বন্ধু, আর এভাবেই তোমাদেরকে আমি সব কিছু, তোমাদের সাথে আমার আনন্দ দুঃখ সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো আলু কাবলিটা বানিয়ে নিই, আর তার জন্য কী কী লাগবে তোমাদের একদম দেখিয়ে দিই। চলো, প্রিপারেশন চলছে, আলু সিদ্ধ করে রাখা আছে, তার সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কাও সিদ্ধ করে দিয়েছি। এদিকে দেখো মটরও সিদ্ধ করে নিয়েছি, জাস্ট একটা সিটি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভাজা মশলাটা বানিয়ে নেবো, ভাজা মশলাটা বানানো দেখাচ্ছি কী কী আমি ভাজা মশলাটার মধ্যে অ্যাড করি। সাদা জিরে দিলাম, শুকনো লঙ্কা, একটু ঝাল ঝাল হবে বুঝেছো তো, ওই জন্য একটু বেশি বেশি শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এই লঙ্কাগুলো এমনিতেই ঝাল, কাঁচা লঙ্কাও দেবো, শুকনো খোলায় ভেজে নেব। আর কি দেবো বললাম, মানে সাদা জিরে, শুকনো লঙ্কা আর গোটা ধনিয়া। ধনির মধ্যে দেখেছো মটর কোথায় আসলো জানি না, দোকান থেকেই দিয়ে দিয়েছে ফ্রি মটরটা, কাজে লেগে যাবে আলু কাবলি। বাদাম এটাও ফ্রি। মশলাটা হালকা ভেজে নেবো, নিয়ে এটা মিক্সারে দিয়ে আমি একটা মানে দানা দানা ইয়ে বানিয়ে নেবো আর কি, গুঁড়ো, বেশি মিহি গুঁড়ো করবো না, একটু দানা দানা গুঁড়ো করে নেবো। কাটাকুটি চলছে, দাসবাবু এখানে কাটাকুটিতে লেগে পড়েছে, আলুটা নাকি এরকম পিস পিস করে কাটবে। ঠিক আছে, দেখা যাক টেস্ট কেমন হয়। কে বানাচ্ছে, তুমি না আমি? তুমি আমি একই, বলো ব্যাপারটা এরকম ব্যাপার আর কি।
ভালো হলে নামটা ঠিক নিয়ে নেবে, আমি হাত লাগিয়েছিলাম তাই জিনিসটা এত টেস্টি হয়েছে, এক্ষুনি তো বলবে। ধনিয়া পাতা দিয়ে দাঁড়ো। হরি মির্চ ভালো করে পিস পিস করে টুকরো টুকরো করে কেটে দেবে, ঠিক আছে? ফাইনালি কি কি লাগছে তোমাদের বলে দিই। এই যে আলুটা এরকম ছিদ্র করে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, ধনে পাতা কুচিয়ে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা এই যে সিদ্ধ করে রাখা রয়েছে, একটা এমনি কাঁচা লঙ্কাও নিয়েছি, মটর সিদ্ধ করে রাখা রয়েছে, আর এই যে আমি এটা কি করেছি তেঁতুলের পাল্পটা বের করে নিয়েছি, আর এই যে যে মশলাটা বানালাম ওইটা ধনে শুকনো লঙ্কা আর জিরে এরকমভাবে মিক্সারে একটু মিহি পেস্ট করিনি, একটু দরদরা থাকবে সেরকম টাইপের গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে বিট নুন মানে কালো নুন যেটা আর কি, এইগুলো লাগছে আমাদের আলু কাবলি বানানোর জন্য। বাচ্চারা নিচে খেলছে, পেয়েছো চামচ? কি বলতো টুথপিক থাকলে ভালো হতো, ওই টুথপিকে করে গেঁথে গেঁথে খাওয়া হতো, টুথপিক নেই ওই জন্য কাটা চামচ দিয়ে কাজ চালাচ্ছে। পেয়েছো কাটা চামচ? কেন এটা দিয়ে খাও? আমার তো ভালো লাগে ওই স্কুলের গেটে ফুচকা আলু কাবলি ঘুগনি ঝালমুড়ি মানে মনে পড়ে যায়। এখনকার বাচ্চারা তো ওইসব নেই, কারণ ওদের স্কুলই বন্ধ, করোনা আসার পর থেকে স্কুলও বন্ধ হয়ে গেছে, ওরা এখন অনলাইনটাই ভালো বোঝে, তাই না? বিকালে হালকা ফুচকা টিফিনের জন্য ঠিকই আছে, ঝাল ঝাল বেশ ভালোই লাগে, ও তো খাবে না, খেতে চায় না। খাবে একটা? আচ্ছা আচ্ছা খেতে হবে না, খেতে হবে, শরীরটা ভালো না না ওই জন্য ঘ্যান ঘ্যানই হয়ে গেছে, ঘুমাচ্ছি না আমি। ভালো ভালো লাগছে, টকটক ঝাল ঝাল বলছে, মুখটা ছেড়ে গেল। বিকালে এখানটা বসতে বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চারা এত চিল্লামিল্লি করে, আসলে আমি মানে গার্ডেনটা একদম সামনেই না, বাচ্চারা খেলছে তো খুব চিৎকার চেঁচামেচি আসে মাঝে মধ্যে, এরকম করবে তো। ঠিক আছে বানাবো মাঝে মধ্যে, এরকম একদিন এ বানাবো ছোলার চাট, ওটাও বেশ ভালো লাগে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।